গাছ লাগাচ্ছি, তো সব রকমের মাটি আর কি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে রয়েছে বালি মাটি, আঠা মাটি এবং গোবর সার, সবগুলোকে আমি একসাথে মিল করে নিচ্ছি, মিশিয়ে ভালো করে দেখো সুন্দর মতো করে মেখে নিচ্ছি, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো আবার গোবর সার দিলাম, এভাবে তোমরা মেখে নেবে, তাহলে মাটিগুলো আর কি ঝরঝরা থাকবে, মানে ফুলের গাছটা তাহলে ভালো হবে এর মধ্যে। ভালো মতো করে নিচ্ছি, এভাবে সবগুলো মাখিয়ে নেবো একেবারে। তারপরে আর মাটিগুলো আমি টবে ভরে রাখছি, ভরে দিচ্ছি। দেখো দেখো সবগুলো টবে মাটিগুলি ভরে দেব অল্প অল্প করে। এর মধ্যে লাগিয়ে দিলাম, গোবর সার মাটিগুলি দিয়ে দিচ্ছি যেগুলো মিক্সড করলাম, মাটিগুলোর মধ্যে ঢেলে দিলাম। তার মধ্যে কিছুটা পুরো গোবর সার দিয়ে দিলাম। গোবর সারে গোলাপ ফুলের গাছ খুব ভালো হয়। তারপরে আমি একটু গোলাপ গাছের মধ্যে লাগাচ্ছি, গোলাপ গাছটা রেখে দিলাম, তার উপর দিয়ে মাটি দিয়ে দেবো যাতে শিকড়টা মাটির অনেকটা পায়, ওই জন্য গাছটা উপর দিয়ে দিলাম, তার উপর দিয়ে সার মাটি দিয়ে দিচ্ছি। আরেকটি গাছ বসিয়ে দিচ্ছি,